অব্দি আমরা এই ইউকে মার্কেটে একটা সাইজেবল পোর্শন কিন্তু এখন আমরা আমাদের মাধ্যমে হয়, সেটা প্রায় 17% কিন্তু যা যায় বাংলাদেশ ইউকে থেকে সেটা কিন্তু ব্যাক সাজনের মাধ্যমে যায়। সাজনের মধ্যে যে সুযোগটা আছে সেটা অতি তাড়াতাড়ি দ্রুত গতিতে তিন নম্বরের সাথে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে ওনাদের ব্রাঞ্চ রয়েছে, সেই সুযোগে আমাদের যারা কাস্টমাররা আছেন ভালো সার্ভিস পাবেন এবং অতি তাড়াতাড়ি ভাই যাদের কাছে টাকাটা রিমিটেন্স পাঠানো হবে সেখানে পৌঁছে যাবে এবং রেটটাও ভালো থাকবে, সার্ভিসটা ভালো থাকবে, এটাই আমাদের। ইতিমধ্যে আপনারা জানছেন ব্র্যাক সাজনের সুযোগ সুবিধাগুলা, এগুলা যাতে আমি এই লন্ডন ভিত্তিক যারা আছেন সবাইকে সহজে এই সুযোগগুলা যেন আমার মাধ্যমে ডিস্ট্রিবিউট করতে পারি, যার জন্য আমি ব্র্যাক সাজনের এই এজেন্ট গ্রহণ করছি। অনারম্ভ অনুষ্ঠানের মধ্যে দিয়ে স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 93তম জন্মবার্ষিকী উদযাপন করেছে যুক্তরাজ্য আওয়ামী লীগ। এই দিনটি উপলক্ষে সংগঠনের পক্ষ থেকে পূর্ব লন্ডনের স্থানীয় একটি কলেজে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি সুলতান মাহমুদ শরীফের সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক নইমুদ্দিন রিয়াজের সঞ্চালনে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রখ্যাত সাংবাদিক এবং কলামিস্ট আব্দুল গাফার চৌধুরী। বক্তব্য রাখেন সংগঠনের সাবেক সভাপতি আলহাজ শামসুদ্দিন খান, সহসভাপতি জালাল উদ্দিন, সাধারণ সম্পাদক সৈয়দ আজ সাজিদুর রহমান ফারুক, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী, মারুফ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ চৌধুরী, শাহাবুদ্দিন চঞ্চল, সাজ্জাদ মিয়া প্রমুখ। উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা মাসুক ইবনে আনিস, নুরুল হক লালা মিয়া, সারব আলী, আসম মিসবা, শামীম আহমেদ সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। সভা শেষে মহানী রাষ্ট্রনায়কের জন্মবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়। এছাড়া তার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করা হয়। বাংলাদেশের শাহবাগ গণজাগরণ মঞ্চের আন্দোলনের সাথে সংহতি প্রকাশ করে ইন্দো বাংলা ফ্রেন্ডস ইউকে নামক একটি সংগঠনের ব্যানারে মানববন্ধন ও সভার আয়োজন করা হয়। রবিবার বৈরি আবহাওয়ার মধ্যেও পূর্ব লন্ডনের আলতাবালি পার্কে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে মুক্তিযুদ্ধের সপক্ষের বিভিন্ন বয়সের নারী পুরুষের পাশাপাশি কলকাতার বাঙালিরাও অংশগ্রহণ করেন। সভা থেকে উপস্থিত বাঙালিরা অবিলম্বে 71-এর মানবতা বিরোধী অপরাধীদের বিচারের পাশাপাশি দেশে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর চলমান রাজনৈতিক সহিংসতা বন্ধ করার জোর দাবি জানান। এ সময় সভায় আগতদের সাক্ষ্য সংবলিত একটি প্রতিবাদ লিপি লন্ডনস্থ বাংলাদেশ ও ভারতীয় মিশনের হাই কমিশন বরাবর দেওয়া হবে বলে জানা যায়। এছাড়া এই মানববন্ধন থেকে ঢাকা শাহবাগ স্কোয়ারের সাথে একাত্মতা প্রকাশ করা হয়। ব্রিটিশ সোসাইটিতে ডোমেস্টিক ভায়োলেন্স ও ডোমেস্টিক অ্যাবিউজ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। উইমেন এইড নামক একটি সংগঠনের দেয়া তথ্য মতে ডোমেস্টিক অ্যাবিউজের শিকার হয়ে প্রতি সপ্তাহে ব্রিটেনে একজন করে নারীর মৃত্যু ঘটে। এই উদ্বেগজনক পরিস্থিতিতে পারিবারিক সহিংসতা বিষয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে লন্ডন মুসলিম সেন্টারের উদ্যোগে ইমামস এগেনস্ট ডোমেস্টিক অ্যাবিউজ নামে এক বিশেষ সেমিনারের আয়োজন করা হয়। ডোমেস্টিক ভায়োলেন্সের প্রতিরোধ সংগঠক আওয়ানের ফাউন্ডার হানিফ উসমানের সভাপতিত্বে সেমিনারে বক্তব্য রাখেন ইস্ট লন্ডন মস্ক এবং লন্ডন মুসলিম সেন্টারের নির্বাহী পরিচালক দেলার হোসেন খান, ইমাম আবদুল্লাহ হাসান, শায়েখ শামসুদ্দোহা, শায়েখ আহমেদ সাদ, শায়েখ শাফি চৌধুরী প্রমুখ। উল্লেখ্য, গত বছর পূর্ব লন্ডনের আইলস অব ডক এলাকায় 32 বছর বয়সী এক বাঙালি সলিসিটর ডোমেস্টিক ভায়োলেন্সের পর তার স্ত্রীকে হত্যা করেন। এই ঘটনাটি বাঙালি কমিউনিটিতে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করে। সর্বকালে সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 93তম জন্মদিন উপলক্ষে তার আত্মার মাগফিরাত কামনা করে এক বিশেষ মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। রবিবার পূর্ব লন্ডনের ব্রিকল্যান্ড মসজিদে বাদ আসরে দোয়া এবং মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া এবং মিলাদ মাহফিল পরিচালনা করেন ব্রিকল্যান্ড মসজিদের খতিব এবং ইমাম মাওলানা নজরুল ইসলাম। উপস্থিত ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগ লন্ডন শাখার সাধারণ সম্পাদক আলতাফুর রহমান মুজাহিদ, আব্দুল হান্নান, এম এ রোফ, যুক্তরাজ্য যুবলীগের সভাপতি ফখরুল ইসলাম মধু, মোহাম্মদ ফিরোজ, আফজাল হোসেন, সাধারণ সম্পাদক সেলিম আহমেদ খান, যুগ্ম সাধারণ সম্পাদক জামাল আহমেদ খান, দেলার হোসেন লিটন, মোহাম্মদ আয়াজ প্রমুখ। আমাদের শিক্ষা এবং সংস্কৃতিতে নাস্তিকতার অনুপ্রবেশ, কারণ এবং প্রতিকার শীর্ষক এক গোলটেবিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রবিবার পূর্ব লন্ডনের স্থানীয় একটি সেন্টারে এই সভা অনুষ্ঠিত হয়।
এতে যুক্তরাজ্যের বাংলাদেশি কমিউনিটির আলেম উলামা শিক্ষাবিদ এবং সমাজকর্মীরা অংশগ্রহণ নেন। বাংলাদেশি উলামা কাউন্সিল ইউকের উদ্যোগে আয়োজিত এই গোল টেবিল বৈঠকে সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক এফ কে এম শাহজাহান। আলোচনায় অংশ নেন ইসলামের মসজিদের খতিব শাইখ আব্দুল কাইয়ুম, বাংলাদেশের রাষ্ট্রপতির সাবেক উপদেষ্টা মুখলেসুর রহমান চৌধুরী, মুফতি আব্দুল মুনতাকিম, শিক্ষাবিদ ডক্টর আবুল কালাম আজাদ, ব্যারিস্টার আতাউর রহমান, গবেষক ডক্টর কামরুল হাসান, ব্যারিস্টার নাজির আহমেদ, ম্যানচেস্টার ইউনিভার্সিটির অধ্যাপক ডক্টর ইমরানুল হক এবং মালানা হাসান নুরি চৌধুরী প্রমুখ। পূর্ব লন্ডনের ইকরা ইনস্টিটিউট কার্যালয়ে আয়োজিত এই বৈঠকে বক্তারা বলেন, যে কোনো সমস্যায় আলেম ওলামাদের ইস্পাত কঠিন ঐক্যই পারে তার সমাধান দিতে। যুক্তরাজ্য আওয়ামী লীগ হিত্র শাখার উদ্যোগে বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 93তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে। কেক কেটে এবং মিলাদ মাহফিল ও দোয়া পরিচালনার মধ্য দিয়ে সংগঠনের পক্ষ থেকে মহান এই নেতার জন্মবার্ষিকী পালন করা হয়। এ সময় সংগঠনের সভাপতি মোহাম্মদ শামীম আহমেদ বঙ্গবন্ধুর জীবনের উপর সংক্ষিপ্ত আলোচনা করেন। সংগঠনের সাধারণ সম্পাদক নুরুল হাসনা চৌধুরী এলিসের পরিচালনায় এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কমিউনিটি নেতা আঙ্গুর মিয়া, চুন্ন চৌধুরী, মুহিবুর রহমান পিন্টু, আফজাল হোসেন রানা, আবুল মনসুর চৌধুরী, সাইফুল ইসলাম, শোয়েব আফজাল, ফকর উদ্দিন এবং লিলু মিয়া সহ অন্যান্যরা। সিলেটের গোয়ালাবাজার গণজাগরণ মঞ্চের আহ্বায়ক উসমাননগর থানা যুবলীগের সহসভাপতি জাবেদ আহমেদ আম্বিয়া 11 মার্চ সন্ধ্যায় জামাত শিবির ক্যাডারদের অতর্কিত হামলার শিকার হয়েছে বলে লন্ডনের এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে জানিয়েছেন তার সহোদর শার্দুল মিয়া। সোমবার পূর্ব লন্ডনের মন্টিফেরি সেন্টারে অনুষ্ঠিত এক সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠকালে তিনি জানান, আম্বিয়া গোয়ালাবাজার জাগরণ মঞ্চের আহ্বায়ক হওয়ার পর থেকে অজ্ঞাত ফোনে প্রাণনাশের হুমকি দিয়ে আসছিল। এই ঘটনায় স্থানীয় পুলিশ 4 জনকে গ্রেফতার করে এবং গ্রেফতারকৃতদের বাড়ি বৃহত্তর সিলেট অঞ্চলে। পুলিশ এবং গোয়েন্দা সংস্থা এ বিষয়ে তদন্ত করছে বলেও জানান তিনি। সাংবাদিক সম্মেলনে এ সময় আরও উপস্থিত ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের যুব এবং ক্রীড়া বিষয়ক সম্পাদক তারিফ আহমেদ, যুবলীগের সাধারণ সম্পাদক সেলিম আহমেদ খান, সহসভাপতি আবুল কালাম মিসলু, যুগ্ম সম্পাদক জামাল খান, এম এ গফুর, ফয়সল হোসেন সুমন, রাসেল আহমেদ, খালিসুর রহমান, সেলিম আহমেদ লুদু প্রমুখ। আপনারা দেখছেন আমাদের খবর, প্রচারিত হচ্ছে চ্যানেল আই ইউরোপ থেকে। যাচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে, ফিরে এসে থাকছে ১৭ মার্চ ইউরোপ জুড়ে পালন করা হয়েছে জাতীয় শিশু দিবস। আভ্যন্তরীণ কোন্দলের কারণে এবার পণ্ড হলো ফ্রান্স বিএনপির প্রতিবাদ সভা।